आलू के बड़े दामों पर एक बार फिर से टास्क फोर्स की कड़ी नजर, की गई बाजार में छापेमारी, व्यापारियों को दी गई चेतावनी। शुक्रवार सुबह राज्य टास्क फोर्स की टीम ने बाजार में जाकर खुदरा सब्जी विक्रेताओं और ग्राहकों से बातचीत की। इस छापेमारी का मुख्य उद्देश्य बाजार में आलू की कीमतों पर नियंत्रण रखना था। राज्य टास्क फोर्स के सदस्य रविंद्रनाथ कोले ने बताया कि जहां आलू की थोक कीमत 27 रुपये प्रति किलो है, तो वहीं इसे 30 रुपये प्रति किलो के हिसाब से खुदरा में बेचा जा सकता है। लेकिन छापेमारी के दौरान पाया गया कि बाजार में आलू 35 रुपये प्रति किलो की दर से बेचा जा रहा है। इस पर उन्होंने आलू विक्रेताओं को चेतावनी दी। उन्होंने विक्रेताओं के साथ साथ ग्राहकों से भी बातचीत की। एनफोर्समेंट ब्रांच के अधिकारियों ने बताया कि स्थानीय थाने को निगरानी रखने के लिए कहा जा रहा है। अगर कोई विक्रेता अधिक कीमत पर आलू बेचता पाया जाता है तो इसकी शिकायत मिलती है तो इसके खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। उधर बाजार में खरीदारी करने आए ग्राहकों का कहना है कि उन्हें 35 रुपये प्रति किलो की दर से ज्योति आलू खरीदना पड़ रहा है, जो पहले के मुताबिक काफी महंगी है। इसके अलावा लहसुन, अदरक और हरी सब्जियों की कीमतें भी अत्यधिक बढ़ गई हैं, जिससे ग्राहक परेशान हैं। वहीं अधिकारियों ने कहा कि खुदरा व्यापारी थोक बाजार की कीमतों के अनुसार ही दरें तय करें। এই বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন আমাদের কাছে এসেছে, সেই জন্য আজকে আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, টাস্ক ফোর্স এবং লোকাল পিএস, হাওড়া পিএস এর সব অফিসাররা এখানে আমরা এসেছি। এসে যেটা দেখলাম, এই বাজারে এখন গেট প্রাইস হচ্ছে, মানে কোল্ড স্টোরেজ গেট প্রাইস হচ্ছে 25 টাকা, সেটা এখানে হোলসেলাররা বেচছে 27 টাকা, আর এখানে দোকানদার রিটেলাররা বেচছে 35 টাকা, আবার কেউ এখানে একজনকে দেখলাম 30 টাকাতেও বেচছে। এই যে এই পরিস্থিতি, এটা কিছুতেই হবে না। আমরা বলছি যে এগুলো করবেন না। মমতা ব্যানার্জি বারবার বলছেন যে এসব করা চলবে না, যেরম কিনবেন সেরম বেচুন, না হলে কিন্তু কড়া স্টেপ নিতে বাধ্য হবে প্রশাসন। এরপরে এখান থেকে দোকান থেকে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে লক আপ করে দেবে, তখন কোর্ট ঘর করবে, ব্যবসা আর করতে হবে না। তা আমরা সেটা চাই না বলেই বোঝাচ্ছি। এরপর যদি না শোনে তখন পুলিশে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে ভেতরে। একই বাজারে কেউ বেচছে 30 টাকায় একই আলু, আর কেউ বেচছে 35 টাকায়, এটা অরাজকতা, চলতে দেব না আমরা। হোলসেল মার্কেটে আজকে প্রাইস কত? আজকে প্রাইস হচ্ছে 27 টাকা, 1350 টাকা বস্তা, 50 কিলো। তাহলে 27 টাকা যদি বস্তা কুইন্টাল হয়, তাহলে সেটা বেচছে 30 টাকায়, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো 30 টাকার মালটা 35 টাকায় বেচবে, তো ডাকাতি করছে এখানে, এসব আমরা হতে দেবো। আলুর দাম হলো, বাদবাকি সবজি? বাদবাকি সবজি মোটামুটি নর্মাল আছে। বেগুনের দামটা বেড়েছিল অনেকটাই, 100 টাকার ওপরে চলে গেছিলো হোলসেলেতেই, সেটা এখন আজকে এই বাজারে দেখলাম 70 টাকায় এরা বেচছে। বাইরেও দেখেছি, আমি একা এসে একবার ঘুরে গেছি, দেখেছি মোটামুটি এখন যা দাম আছে বাকি সবজির দাম। রসুনের দামটা একটু বেড়েছে, রসুনের দামটা বেড়েছে, ওটা আমরা দেখছি। রসুন আমাদের রাজ্যে হয় না, রসুনটা পেঁয়াজ এসব বাইরের থেকেই আসে। আমাদের রাজ্যে পেঁয়াজ 3-4 মাসের হয়, বাকি মাসগুলোর জন্য আমাদেরকে অন্য রাজ্যের উপর নির্ভর করতে হবে। সেটা মমতা ব্যানার্জি চেষ্টা করছেন পেঁয়াজের চাষ এখানে বাড়ানোর, যাতে সাফিসিয়েন্ট হয় আলুর মতো। এখন প্রচেষ্টা চলছে, এটা তো রাতারাতি হবে না, সময় দিতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে দেখছিলাম যখন আপনি আলু সেখানে 35 টাকা 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা এবং চন্দ্রমুখী আলু 40 টাকা, এবং বলছে যে কাটা আলুগুলো বিক্রি করতে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওগুলো অজুহাত। কাঁচা আলু যাই হোক, ওরা তো এমনি দান করে দেয় না, ওরা কাঁচা আলু হোক যাই হোক সেগুলো বিক্রি করে, একটু কম দামে করে। তো 27 টাকার আলুটা 30 টাকায় বেচছে, আর জ্যোতি চন্দ্রমুখীটা 35 টাকায় হওয়া উচিত। আমাদের রাজ্যে চন্দ্রমুখী আলু হয় না, আমাদের রাজ্যে যেটা হয় সেটা জ্যোতি আলুই হয়, অনেক হয়। মানে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আলুতে, অর্থাৎ আমাদের এখানে আলু পর্যাপ্ত। মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, উনি বলছেন আমাদের এত আলু, এত গোডাউনে আলু আছে, অথচ এখানকার মানুষ কেন 35 টাকা 40 টাকা করে কিনে খাবেন। সেই জন্য এবারে চাষিরা মাঠে ভালো দাম পেয়েছে, 12-13 টাকা করে বেচেছে, 14 টাকাও বেচেছে, এবং স্টোর খরচ, এখন আমরা যে আলুগুলো ব্যবহার করছি স্টোরে, স্টোর খরচ হচ্ছে 7 টাকা, তাহলে এমনি দাঁড়ায় 22 টাকা। এবার হোলসেলার যারা ওখান থেকে স্টোর থেকে বের করে ওটাকে প্রসেসিং করছে, ভিজে আলু বেরোয়, প্রসেসিং করতেও একটা খরচ আছে। তারপর যে ট্রান্সপোর্টেশন কস্ট শহর অঞ্চলে বাজারগুলো যাচ্ছে ওখান থেকে রিটেলারদের, এটা 30 টাকার মধ্যে হওয়া উচিত, যেটা এখানে আমি একজনের কাছে পেয়েছি, এর বেশি কখনোই হওয়া উচিত না। আমরা লোকাল থানাকেও বলছি, ওসিকে বলছি, আমি সিপির সঙ্গে আজকে কথা বলবো, আমাদের ত্রিপাঠী বোধ হয় প্রবীণ ত্রিপাঠী, ওনার সঙ্গে কথা হয়েছে, কথা বলবো,
যাতে এখানে থানার থেকে নজরদারি করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। বলছি একটা দিয়ে এসেছেন এবং দেখা যাচ্ছে যে আলুর দামটা সবসময় ঊর্ধ্বমুখী, আজকে কী দেখলেন পরিদর্শন করে? দেখুন আজকে আলুর দাম বলতে আমরা বেশিরভাগ দোকানগুলোতে দেখলাম আলুর প্রায় রিজনেবল আছে, কারণ হোলসেল মোটামুটি 27 টাকা আর রিটেলে 30 টাকা, সেটা প্রায় মোটামুটি প্রায় মেনটেন করছে সবাই। দু একটা দোকানে দেখলাম কেউ 32 কেউ 35 বলছে, যেটাকে আমাদের ট্রান্সপোর্টসের যিনি এখানে এসছেন উনিও ওদেরকে কশন করলেন, আমরাও বলে দিলাম প্রত্যেককে, লোকাল পিএর সঙ্গে ছিল এবং প্রত্যেকে কশন করা হয়েছে, নাম নেওয়া হয়েছে, তাদের মোবাইল নাম্বার নেওয়া হয়েছে এবং তার প্রতিদিন তাদের সাথে এখানে আসবেন এবং ভিজিট করে দেখবেন কারো বেশি হচ্ছে কিনা এবং যথাযথ রিপোর্ট সব জায়গাতে দেবেন যাতে করে কন্ট্রোলের মধ্যে রাখা যায়। একটা বিষয় সেটা হচ্ছে যে পাবলিক যখন আপনারা ভিজিট করছেন সেখানে পাবলিক কখনো বলছে যে কেউ 35 টাকায় বিক্রি করছে, কেউ 40 টাকায় বিক্রি করছে, কেউ 38 টাকায় বিক্রি করছে, এরকম একটা অভিযোগ বারবার উঠে আসছে। সেক্ষেত্রে লোকাল থানাকে লোকাল থানা আমাদের ট্রান্সপোর্টসের যিনি আছেন তিনি লোকাল থানাকে নির্দেশ দিয়েছেন যাতে করে প্রত্যেকদিন মনিটরিং করে এবং ওনাদেরকে রিপোর্ট পাঠাবেন যাতে করে সমস্যা যাতে না হয়, দরকার পড়লে আবার ওনারা ভিজিট করবেন। অভিযোগ আসছে গতকাল তুমি 35 করে বিক্রি করছো? 30 টাকা আলু বিক্রি করছি, চন্দ্রমুখী 35 টাকা, চন্দ্রমুখী তো 32 টাকা করে চলছে আজকে, না 35 টাকা যাচ্ছে, 5 রোজে লেগেছে 35 টাকা 32 টাকা করে দিয়ে। মানুষজন যে বলছে তাহলে কি তারা মিথ্যা বলছে? রঞ্জিত কুমার সাহ।